আজকের মিনি ব্লগটা শুরু করছি বিকাল থেকে। হঠাৎ করে গরমের মধ্যেই শুরু হয়ে গেছে কালবৈশাখী ঝড়। প্রথমেই দেখিয়ে দিই আমাদের পয়সাফুলের গাছটা, যেটা নিজে থেকে হয়ে একদম মনোমুগ্ধকরণ হয়ে গেছে, গাছে ফুল ভর্তি। তারপরেই হঠাৎ করে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারছি যে ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। গরমের মধ্যে এরকম একটা ওয়েদার পেলে আর কি চাই। বিকালবেলা থেকে ঝোড়ো হাওয়া হতে হতে হঠাৎই কালবৈশাখী শুরু হয়ে গেল, যেটা কিনা একদম পরিবেশটাকে পাল্টে দিল আর গরম থেকেও মানুষ স্বস্তি পেল। তো আমাদের তো ভীষণই ভালো লাগছিলো, তোমরা যারা দেখছো আশা করি তোমাদেরও ভালো লাগছে। তারপরেই ফাইনালি শুরু হয়ে গেল বৃষ্টি। এরপর সন্ধেবেলায় পিকু দেখো এখানে ঠাকুর দেওয়া শুরু করে দিয়েছে। তো এই ছোটো ছোটো মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখি, বড়ো হলে যাতে ওর দেখতেগুলি ভালো লাগে, তাহলে মনে পড়বে। তো আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করে দেখছি। তো তোমরা যদি এরকম মিনি ব্লগ দেখতে তো অবশ্যই হচ্ছে।